আমি এখন যেখান থেকে মদিনা থেকে এই যে মদিনা, এখানে মদিনা থেকে আমরা আমাদের হোটেলে যাওয়ার সময় এই রাস্তা খুব সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ। আর এখানে সবগুলো ফাইভ স্টার, এই যে ফাইভ স্টার হোটেল, সবগুলো ফাইভ স্টার। যে রাস্তা এখানে চমৎকার একটা, মানে এখানে আসার পরে যেন মনে হচ্ছে যে সৌদি আরব আসছি, মক্কা মদিনে আসছি। মক্কা তো খুব সুন্দর জায়গা মাশাআল্লাহ। কালকে ওদিকে নিয়ে গেছিলাম উহুদ পাহাড়ে, লাইভে আছে আমার মোটামুটি মাশাআল্লাহ কত সুন্দর একটা লাইভ। সবগুলো ফাইভ স্টার হোটেল। রুমে যাওয়ার সময় যে হোটেলটা, এই হোটেলে যাচ্ছি আমি। আমাদের হোটেল হলো 8 স্টার, যা বলার মতো না। এখানে ফাইভ স্টার হোটেল সবগুলো না, এখানে সব বড় 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 উমরার বাজগুলো আছে, যেগুলো আমরা টোরে আসছি। কালকে জুমা নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ রওনা দেবো বেটার জন্য ইনশাআল্লাহ। আর এইখানকার ভিউটা নিয়ে নিলাম আপনাদের জন্য। সবগুলো হোটেল, বাইসেফ হোটেল, আমজাদ, আল সালাম হোটেল, ইমারা, মুফতায়ানা হোটেল, সবগুলো ফাইভ স্টার। আর এটা এটা কি হোটেল? মঞ্জাল, মঞ্জালা হোটেল, আমজাদ আল সালাম হোটেল, ইমারা মুফতান হোটেল, প্রত্যেকটা হোটেল বিশাল এক একটা। আর একটা জিনিস দেখলাম যে এখানকার হোটেলগুলো আপনার প্রত্যেকটা হোটেলের ডিজাইন আলাদা, আর প্রত্যেকটা হোটেলের কালার কালারগুলো যে বাহিরের কালারগুলো অনেকটাই ডিফারেন্স। অন্যান্য হোটেল যেগুলো থাকে সেম একটা কালার থাকে বাইরের ভিউটা, ওখানকার বাইরের ভিউটা অন্যরকম, খুব সুন্দর একটা দেখেন মাশাআল্লাহ। আর এই ভিডিও ভিউটা নিতে নিতে আমরা চলে আসলাম এখানে আল জাহরা হোটেলের সামনে। হোটেল আল জাহরা হোটেল, কত সুন্দর চমৎকার একটা ভিউ মাশাআল্লাহ। এই দেখুন, এটা হলো আরেকটা হোটেল, গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড। আর এখানে এই যে নতুন আরেকটা চলছে, এটা কাজ চলতেছে, এটা এটাও ফাইভ স্টার। প্রত্যেকটা হোটেল এখানকার সবগুলো ভিউ, এই যে বাইরে এই ভিউটা দেখাচ্ছে, মানে এরকম হবে এই ডিজাইনটা করতেছে। আমি আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আর একটা হোটেল, উতার জাহরা হোটেল, এসবিআই প্লাস হোটেল, এসপাল এসপাল এসপাল, আনন্দু আলসাল হোটেল। প্রত্যেকটা ভিউ দেখুন, চমৎকার একটা ভিউ, খুব সুন্দর একটা ভিউ। আর বাইরে প্রচণ্ড রোদ এখন, আর এই টাইমের ভিউটা একটা আসলে অন্যরকম ফিলিং। তবে মোবাইলের থেকে ভালো লাগে দেখতে নিজে চোখে, আশা করি সবার ভালো লাগলে আপনারা শুধু ভবিষ্যৎ দেখবেন। আর যারা দেখতেছেন আমার ভিডিওটা বা যারা দেখেন, একটা জিনিস দেখবেন, আমি এখানে কোনো কিছু এডিটিং করি না, আমার একটা রিয়েলিটি, যেটা ন্যাচারাল ভিউ সেটাই আমি চেষ্টা করি। এটা যে এটা একটু ন্যাচারাল ভিউ, আপনি এখানে কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই, ঠিক আছে।
ওরাও এইভাবে হয়তো মানুষে ভিডিও বানায় না, কারণ ভিডিও বানিয়ে ওরা এডিটিং করে, আমি কোনো কিছু এডিটিং করি না। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন রিয়েলিটি, কোনো এখানে স্কিপ করা নেই, যতটুকু আছে শর্ট হলে শর্ট, ব্লগ হলে ব্লগ, ফুল ব্লগ ডেলি দিই, কোনো সমস্যা নেই। বাট আমি একটা এডিটিং করি না, নর্মাল যেটা ন্যাচারাল ভিউ, যেটা রিয়েলিটি। অনেকে অনেক কিছু করে এডিটিং করে, এটা ডালে এটা ডালে, আমি ওইটা ডালি না, কোনো কিছু এডিটিং করি না, একদম রিয়েল পিওর। ওকে গাইস, আসসালামু আলাইকুম, এখানে আমি ভিডিওটা এন্ডিং করলাম।